ব্রিটেনের এই যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনে লেবার পার্টির ক্ষমতা আসা আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? তাদের সম্পর্ক ভারত এবং ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন আসতে পারে কিনা, স্পেশালি অভিবাসন নিয়ে? ডুয়েল রোল প্লে করে অ্যাডভান্টেজ নিয়ে যে বলা যে আমি বিগ কান্ট্রি, আমি আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু পিস এন্ড স্টেবিলিটি অফ দ্য ওয়ার্ল্ড, আমার মনে হয় ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ইউ ক্যান নট অ্যাকচুয়ালি মিল্ক দ্য কাউ ফ্রম বোথ সাইডস। 14 বছর কনজারভেটিভ ক্ষমতার থাকার ফলে এবং তাদের বেসামাল অবস্থার কারণে ব্রিটিশ ইংল্যান্ডের ইংল্যান্ডবাসীরা খুব ক্রুদ্ধ, অসন্তুষ্ট। এই অসন্তোষের প্রকাশ, তারা ভোট দেয়নি লেবারের পক্ষে, তারা ভোট দিয়েছে কনজারভেটিভ বিপক্ষে। ব্রিটেনের এই যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনে লেবার পার্টির ক্ষমতা আসা আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এটি একটি ব্যাপার। এছাড়াও তাদের সম্পর্ক ভারত এবং ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন আসতে পারে কিনা, স্পেশালি অভিবাসন নিয়ে? কারণ আমি দেখছিলাম বিভিন্ন বিষয়ে তারা অভিবাসনের বিষয়টিতে খুবই কঠোর হতে যাচ্ছেন, আমি শুনবো আপনার কাছে। ধন্যবাদ। আসলে দেখুন, এই যে ইউনাইটেড কিংডমের যে নির্বাচনটা, আমি মনে করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, বিশেষ করে যে ফলাফলটা সারা বিশ্বের জন্য। আসলে শ্রদ্ধা হাসান ফেরদৌস খুব চমৎকারভাবে বিশেষ করে ইউনাইটেড স্টেটসের প্রশ্নের ব্যাপারে আপনার উত্তর দিয়েছেন, কিন্তু আমি ওখানে আর যাচ্ছি না, কারণ ইটু ম্যাটার, ইউনাইটেড স্টেটসের ভূমিকাটা ওইখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব এখন যেটা চলছে, ইট ইজ অ্যাবাউট সেভিং দ্য পিস অ্যান্ড স্টেবিলিটি। এবং আমরা জানি পৃথিবীতে যদি আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, ডেমোক্রেসি ম্যাটার্স। তো জো বাইডেন যে কথাটা বলেছেন, ইটস অ্যাবাউট সেভিং দ্য ডেমোক্রেসি। এই সেভিং দ্য ডেমোক্রেসি ইজ নট জাস্ট অনলি ফর দ্য আমেরিকা অর ইউনাইটেড কিংডম, ইটস ফর দ্য হোল ওয়ার্ল্ড। এজ আই মেনশন দ্যাট এটা কন্ট্রিবিউটস টু সারা বিশ্বের পিস এবং স্টেবিলিটিটাকে এনশিওর করে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আপনার প্রশ্ন স্পেসিফিক্যালি অ্যাবাউট ইন্ডিয়া, দেখুন ঋষি সুনাক কিন্তু হি রিয়েলি মেড এ হিস্ট্রি, এটা একটা বিরাট ইতিহাস, এবং এটা কংগ্রেচুলেশন টু হিম, থ্যাংকস টু দ্য ডিয়াসপোরা কমিউনিটিস অফ ইন্ডিয়া অর আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল, যারা সাকসেসফুল হচ্ছে। ইটস ভেরি হার্ড ওয়ার্ক, এটা ইজি না কিন্তু এই পর্যন্ত। অ্যাট দ্য সেম টাইম তার যে এই রিভলিউশনের একটা অ্যাচিভমেন্ট, একটা রিভলিউশনের একটা ডিফিটও পর্যন্ত হয়েছে। এটা আসলে দেখুন 610টা বোধ হয় সিট 650টার ভিতরে, এটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেটা বলা হয় যে ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির। এবং লিবডেম ওদের পেয়েছে বোধ হয় সিপি পেয়েছে 113, লিবডেম 61 অ্যান্ড ইউনো সো ফোর্থ। তো ইন্ডিয়ার সাথে বিশেষ করে সে যে তার যে পলিসিগুলো, এখন দেখুন ইমিগ্রেশনের ব্যাপারে, আমি ঋষি সোনাকের কথা বলছি, গাজার ব্যাপারে, ইকোনমির ব্যাপারে ইউনাইটেড কিংডমের, এগুলো কিন্তু দেখতে হবে এই ইস্যুগুলোর মাধ্যমে। নাম্বার ওয়ান, ইমিগ্রেশনে সে হার্টলাইনারদের সাথে বললো যে ব্যাক করবে আনডকুমেন্টেড বা ইলিগাল যারা আছেন তার পার্টি, কনজারভেটিভ পার্টি 14 বছরে, কিন্তু তাও তো ইমিগ্রেশন বিরুদ্ধে আমরা স্বাভাবিকভাবেই জানি। সো দিস পিপল দে আর অলসো লাইনিং উইথ ইউ নো মরিন লে পেন, ইউ নো ফ্রান্সে। দেখুন ইমিগ্রেশন এখন সারা ইউরোপে বলেন বা ইউনাইটেড স্টেটসে বলেন, পার্টিকুলারলি ইউরোপ, ইউ নো দেয়ার ইজ এ কনসার্ন দ্যাট 13 গ্রুপ অফ ইমিগ্রেন্টস, কিছু ধরনের ইমিগ্রেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য আপনার দেখুন দে আর অলওয়েজ ট্রাইং টু ইউ নো পুট এভরিথিং আন্ডার দ্য রাগ, কিন্তু রাগের থেকে তো সার্ফেস আউট হয়ে আসতেছে ইস্যুগুলো আর কি। তার সবচেয়ে বড় আমার কাছে যেটা দেখেছে, বিং অ্যান ইমিগ্রেন্ট, বিং এ পার্সন অফ ডাইভার্স ক্যান্ডিডেট, ইউনো ফার্স্ট হিস্ট্রি মেক করার পরে গাজার ব্যাপারে যে রুলটা সে প্লে করেছে, অনেক ইউনাইটেড কিংডমের কিন্তু আমরা জানি ব্রিটেন যে সিভিলাইজড কান্ট্রি হিসাবে, মেনি অফ দ্যাম দে ডিড নট লাইক ইট, ওয়েল ইকোনমি ইজ অলসো ম্যাটার। সো এইটা কিন্তু এখন রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, হি হ্যাপেন্স টু বি ইন্ডিয়ান বাট ইজ এ ব্রিট, রাইট, ইজ সিটিজেন অফ দ্য ইউনাইটেড কিংডম, ইজ এ ব্রিটিশ। আমরা সেই জন্য বলছি যে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা, ইন্ডিয়ার একটা জিনিস আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, ইন্ডিয়া নিড টু বি ক্লিয়ার বিফোর আই সে ইউকে রিলেশনশিপ, বিকজ ইট ম্যাটার্স, ইন্ডিয়া নিড টু বি ভেরি ক্লিয়ার অন হার স্ট্যান্ডিং, ইন্ডিয়ার স্ট্যান্ডিং। ইন্ডিয়া কিন্তু এখন দেখুন ইউনাইটেড স্টেটসও কিন্তু এখন যেটা কনসার্ন অলরেডি, আমেরিকা বলছে যে দে আর গোয়িং টু বি টাফার ইন টার্মস অফ ইন্ডিয়ান রিলেশনশিপ উইথ রাশিয়া।
সেম থিং ইউনাইটেড কিংডম, ইউ নো। সো আই থিঙ্ক আপনি সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় যে যে ডুয়েল রোল প্লে করে অ্যাডভান্টেজ নিয়ে যে বলা যে আমি বিগ কান্ট্রি, আমি আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু পিস অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য ওয়ার্ল্ড, আমার মনে হয় ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ইউ ক্যান নট অ্যাকচুয়ালি মিল্ক দ্য কাউ ফ্রম বোথ সাইডস। সো আমরা জানি যে ব্রিটেনে প্রচুর ইন্ডিয়ান বংশোদ্ভূত আছেন, যেটা আমরা জানি, ইভেন যে নতুন যে আপনার লেবার পার্টির যে প্রধান স্টামার, সেও একটা কিছুদিন আগে বাংলাদেশ সম্পর্কে একটা ডিসরেসপেক্টফুল একটা কমেন্ট করেছেন। আমরা জানি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রচুর লোক, উনি তিনবার তার বক্তৃতার তার ইন্টারভিউর তিনবার তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশিদেরকে সেখান থেকে ধরে ধরে পাঠানো হবে। এটা আমি করে হিউম্যান রাইটস ফোরাম হিসেবে তার কাছে এটা আশা করি না, স্পেসিফিক্যালি টার্গেটিং স্পেসিফিক এথনিক গ্রুপ। সো দোজ আর কাইন্ড অফ থিংস, ইউ নো। বাট দ্য ইলেকশন যে এখন যে রেজাল্ট আসলে দেখুন, এটার ওয়েব কিন্তু সবখানে। আমরা জানি যে জার্মানির কথা বলছি আমরা, ফ্রান্সের কথা বলছি, বা ইরানের কথা বলছি, অল দিস ফ্যাক্টরস। কিন্তু আমার মনে হয় এই ইলেকশনটা কিন্তু একটা বোধহয় মানুষের মনে, ব্রিটেনের যে ইলেকশনটা, কিছুটা আশার বাণী বোধহয় নিয়ে আসছে। আমার মনে হয় এই ওয়েবটা বোধহয় আমার মনে হচ্ছে আরো বেশি হয়েছে। এটা বোধহয় চাপ, কারণ ইউনাইটেড স্টেটস এর আমার কিন্তু কমেন্ট আছে যে আমি আতঙ্কের সাথে সবচেয়ে এগ্রি করি, বাট আই হ্যাভ সাম আদার কমেন্টস, ইউ নো, মেবি লেট অন আই উইল বি এবল টু শেয়ার ইট। শুনবো আমি আপনার কাছে। আমি শুধু জানি রাখছি এই ব্রিটেনের ইলেকশনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন আছেন যারা জয়ী হয়েছেন, রুকসানা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিকি এবং আফসানা বেগম। এবং আফসানা বেগম কিন্তু তার সাবেক স্বামীকে পরাজিত করেছেন ইলেকশনে। আই ওয়াজ ইন্টারেস্টিং। এনিওয়ে, তাদের জন্য রইল আমার অভিবাদন এবং শুভকামনা। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব। যুক্তরাজ্যে যে ইলেকশনটি হয়ে গেল, এটির কোনো প্রভাব আমেরিকার যে আগামী নির্বাচন আছে সেখানে কোনো পড়বে কি না, পড়তে পারে কি না, সেটি জানতে যাব যেরকমভাবে আপনার কাছে। সেই সাথে এর সাথে দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমি জুড়ে দেবো, সেটি হলো আমরা সবাই জানি রবিবার ফ্রান্সে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রথম দফার ভোটে অনেক বেশি এগিয়ে আছেন উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টি। এই দলটি অভিবাসন বিরোধী, ডানপন্থীদের উত্থান ইউরোপের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? প্রথম কথা বলি, যেটা বলার চেষ্টা করছিলেন আমি একটু অ্যাড করি, স্ট্রামারের নির্বাচনটা কোনো ড্রামাটিক পরিবর্তন আনবে না, কারণ এই নির্বাচনটা পলিসি ভিত্তিক নির্বাচন নয়, এটাকে বলা হচ্ছে মুড ভিত্তিক। 14 বছর কনজারভেটিভ ক্ষমতার থাকার ফলে এবং তাদের বেসামাল অবস্থার কারণে ব্রিটিশ ইংল্যান্ডবাসীরা খুব ক্রুদ্ধ, অসন্তুষ্ট। এই অসন্তোষের প্রকাশ, তারা ভোট দেয়নি লেবারের পক্ষে, তারা ভোট দিয়েছে কনজারভেটিভ বিপক্ষে। এইটা ফলে ইটস এন ইলেকশন অফ মুড রাদার দ্যান অফ পলিসি, এটা এক নম্বর। দু নম্বর, অন ইমিগ্রেশন খুব স্পেসিফিক কথা তিনি বলেছেন। কি বলেছেন তিনি? যে ইংল্যান্ড প্রতি বছরে 500,000 লোক বিদেশ থেকে আনে, 500,000, মাত্র 77 মিলিয়ন মানুষের দেশ ইংল্যান্ড, সেখানে প্রতি বছরে 500,000 আনাটা তাদের জন্য গ্রহণযোগ্য নয়, প্লাস আরো 50,000 ইলিগালি নদী পার হয়ে, ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্স থেকে বা অন্য কোনো জায়গা থেকে তারা ডোবার হয়ে তারা ঢোকে, এটাকে বন্ধ তৈরি করতে হবে। তবে প্রথম কাজ তিনি যেটা করবেন, আপনারা জানেন যে ঋষি সুনাক যেটা করেছিলেন লেবার কনজারভেটিভ, তা হচ্ছে যে ইংল্যান্ডে বহিরাগত যারা অবৈধভাবে এসছে তাদেরকে ধরে ধরে রোয়ান্ডা পাঠানোর কথা বলা হচ্ছিল। তো সব অবস্থা হয়ে গেছিল, রোয়ান্ডাকে পয়সাও দেওয়া হয়েছিল, কিন্তু কোর্টের নিষেধাজ্ঞার কারণে পাঠানো হয়নি। স্ট্যামার বলেছে তিনি এই পলিসি ইমপ্লিমেন্ট করবেন না, এটা একটি ভালো লক্ষণ, কিন্তু অবস্থানটা খুব ড্রামাটিক্যালি অপোজিট নয় দ্যান দ্য কনজারভেটিভ পার্টি। এর মানেটা কি? মানে হচ্ছে যে যেই নতুন যে দলটা ক্ষমতায় আসলো তার সাথে কনজারভেটিভদের নীতিগতভাবে খুব ব্যাপক পরিবর্তন থাকবে না। এই দলটাকে বলা হচ্ছে, আমরা আগে ভাবতাম লেবার মানে অনেক বেশি বাম ঘেঁষা, এই লেবার সেই লেবার নয়। কিন্তু তারটা প্রমাণ দিয়ে আপনাকে আমি গাজার কথা উল্লেখ করেছেন, গাজার ব্যাপারে যে কারণে এবারে লেবার পার্টির ভোট সংখ্যা মাত্র 5% বেড়েছে, অনলি 5%, অনেক সিট তারা পেয়েছে বটে, কিন্তু টোটাল ভোট সংখ্যা তাদের অ্যাবাউট 35-36% টোটাল ভোটের, যা কিনা গতবারের থেকে মাত্র 4-5% বেশি। এর মূল কারণ হচ্ছে যে মুসলমানরা, 19% মুসলমানরা তার বিরুদ্ধে ভোট দিয়েছে বা
অন্য ইন্ডিপেন্ডেন্টদের ভোট দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট। যেমন ধরে স্ট্রেমার নিজে, তিনি 19,000 ভোট কম পেয়েছেন লাস্ট টাইমে ঠেকেছে, তার যে ভোট তিনি 19,000 কম ভোট পেয়েছেন। পরবর্তী প্রাইম মিনিস্টার মূলত গাঁজার কারণে, ক্লিয়ারলি যে পলিসি তিনি অ্যাডপ্ট করবেন তা উইল বি কনসিস্টেন্ট উইথ দ্য পলিসি অ্যাডপ্টেড বাই দ্য ইউএসএ। আমেরিকার সঙ্গে তার বর্তমান যে সম্পর্ক আছে কোনোই পরিবর্তন ঘটবে না, এটা হিস্টোরিক একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক, কোনো পরিবর্তন ঘটবে না। তবে যেটা মূল ব্যাপার আমাদের হবে, পুরো পশ্চিম ইউরোপ জুড়ে দেখছি আমরা কি দক্ষিণপন্থীদের উত্থান। এর মানেটা কি? দক্ষিণপন্থী উত্থানের মূল কারণ হচ্ছে ইমিগ্রেশন, এর মূল কারণই হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন বিরোধী যে টেন্ডেন্সি আমরা আমেরিকায় দেখতে পাচ্ছি, সে একই টেন্ডেন্সি, একই হাওয়া দেখি আমরা ফ্রান্সে, একই হাওয়া দেখি আমরা প্র্যাকটিক্যালি পশ্চিম ইউরোপের সবগুলি দেশে। এবং এইটাকে ব্যবহার করে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণপন্থীদের পলিসিগত প্রশ্নে উত্থান। দেখবেন যারা দক্ষিণপন্থী শুধুমাত্র ইমিগ্রেশনের বিরোধী না, তারা তারা গর্ভপাতের বিরোধী, তারা নারী অধিকারের বিরোধী, তারা মোর প্রোগ্রেসিভ ন্যাশনাল পলিসি বিরোধী, তারা রাষ্ট্রের ভূমিকা কি, সরকারের ভূমিকা কি হবে সে প্রশ্নে অনেক বেশি রক্ষণশীল, অন ক্লাইমেট চেঞ্জ অনেক রক্ষণশীল। ফলে এই সমস্ত প্রশ্ন দেখবেন আপনি পুরো পশ্চিম ইউরোপ জুড়ে আগামী 5 বছর যদি এই ট্রেন্ডটা অব্যাহত থাকে ক্ষতিগ্রস্ত হবে। তবে ঋষি সুনাকের প্রস্থান এবং স্ট্রামারের উত্থানের ফলে কোন ড্রামাটিক পরিবর্তন ঘটবে না, শেষ কথা বলছি আমি। কিন্তু ফ্রান্সে যদি ন্যাশনাল র্যালি ক্ষমতায় আসে, যদি অতি দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসে, তার প্রভাব আমাদের মধ্যে পড়তে বাধ্য। কারণটা কি? এটাকে এম্বোল্ডেন করবে, এটাকে অনেক বেশি বলশালী করবে দক্ষিণপন্থীদের, ট্রাম্পপন্থীদের। দেখো যে যে সমস্ত কারণে আমরা অবস্থান নিয়েছি, পলিসি অবস্থান নিয়েছি আমরা, সে একই কারণে ফ্রান্সেও দেখছি মানুষরা প্রতিবাদ করছে। ফলে আসলে আমাদের মধ্যে সংহতি হোক, এই সংহতির বোধটা কিন্তু আমেরিকাকে প্রভাবিত করবেই। আমার শুধু আশাই যে ট্রাম্প সাহেব নির্বাচিত হবেন না, যদি নির্বাচিত হন বিশ্বজুড়ে দক্ষিণপন্থীদের উত্থান কিন্তু একটা গ্লোবাল সংহতি তৈরি করবে যা আমাদের জন্য খুব ক্ষতিকর। ওকে, আমি শুধু একটি ক্লারিফিকেশন চাব, আপনি কি মনে করেন যে যেটি জানতে চেয়েছিলাম, ব্রিটেনে যেই ইলেকশনটি হয়ে গেল তার প্রভাব আমেরিকান ইলেকশনে পড়বে কি না? আমার উত্তর হচ্ছে, সংক্ষিপ্ত উত্তর হচ্ছে পড়বে। এই অর্থে পড়বে যে আমরা আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডটা কি। ট্রেন্ডটা কি? যদি নাইজেল ফারাজের মতো লোক ক্ষমতায় আসতো, যদি ঋষি সুনাক আবার ক্ষমতায় ফিরে আসতেন, কাকে, কার হাত শক্ত হতো? ট্রাম্পের হাত শক্ত হতো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উল্টো, 410 ড্রামাটিক একটা নাম্বার নিয়ে ক্ষমতায় আসছে লেবাররা 14 বছর পরে। অবভিয়াসলি মডারেট ফোর্স কে স্ট্রেংথেন করবে। ওকে, আরেকটি ব্যাপার হলো যে মুসলিম ভোট ডিড ম্যাটার ইন দিস ইলেকশন, এইটা গুরুত্বপূর্ণ। আমি যেটা বললাম এটা বাইডেন সাহেবকে মাথায় রাখতে হবে যে মুসলিম ভোট যেভাবে প্রভাবিত করেছে নির্বাচন রেজাল্ট কে বিলেতে, আমাদেরও কিন্তু করবে। ইয়েস, Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।